আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কথা বলবো কিভাবে গ্রাঞ্জি ইফেক্ট বা টেক্সচার দিতে হয় যে কোনো একটা টেক্সটে। তো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট ইন টু দ্য ভিডিও। তো আমরা এইভাবে যে কোনো টেক্সটে কীভাবে এই টেক্সচারগুলো দিবেন বা এরকম যে আপনারা দেখতে পারতেছেন খালি খালি যে একটা ভাব বা গ্রাঞ্জি ইফেক্ট যেটাকে বলে এটা কিভাবে দেবেন এটা দেখাবো। তো আমি এই টেক্সটা সাইড করে রেখে দিচ্ছি, কারণ এটা আমি জাস্ট আপনাদের ডেমো হিসেবে দেখানোর জন্য দেখাইছিলাম। আচ্ছা, আপনাদের শুরু করার আগে এটা বলে দিই যে গ্রাঞ্জি এফেক্ট জিনিসটা কী, মানে আপনি যেই জিনিস দিয়ে এই এফেক্টটা করবেন ওই জায়গাটা কিন্তু ট্রান্সপ্যারেন্ট হয়ে যাবে। হ্যাঁ, দেখতে পারতেছেন আমি যখন লেটারটা এখানে আনছি তখন হোয়াইট হয়ে গেছে এই পার্টগুলো, আবার ওইখানে নিয়ে গেলে এইখানে আমার যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা ওইটা দেখা যাচ্ছে। তো আমাদের এই গ্রাঞ্জি এফেক্টটা এইরকম একটা এফেক্ট আমাদের টেক্সটের মধ্যে নিয়ে আসবে, বা এই প্রসেস কিন্তু ফলো করে আপনারা ইমেজেও সেম গ্রাঞ্জি ইফেক্টটা দিতে পারবেন। আচ্ছা, তো এখন হচ্ছে যে প্রথমে আমরা একটা টেক্সট নিয়ে নিব। আমি এই সেম টেক্সটাই নিচ্ছি, লরেন ইপসাম। এটা একটা ডিফল্ট টেক্সট যেটা অটোমেটিক্যালি চলে আসে ইলাস্ট্রেটরে। তো টেক্সট নেওয়ার পর আপনারা মাউসে রাইট ক্লিক করে এখান থেকে ক্রিয়েট আউটলাইন্স দিয়ে তারপর আনগ্রুপ করে ফেলবেন। অ্যান্ড তারপর আপনারা পুরো টেক্সটটাকে সিলেক্ট করে অবজেক্ট উইন্ডো মেনু থেকে পাথ ফাইন্ডারে গিয়ে অল্টার ধরে আপনারা অল্টার ধরবেন। অল্ট চেপে তারপর এখানে ইউনার যে বাটনটা আছে এইটাতে ক্লিক করবেন, তারপর আপনার এক্সপ্যান্ডে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমাদের এই যে এরিয়াটা আছে সেটা এক্সপ্যান্ড হয়ে গেছে। ঠিক আছে, ওকে, এখন আমরা আমাদের যে গ্রাঞ্জি ইফেক্ট যেটা আমরা ওইটা নিয়ে আসবো। তো আমরা এখান থেকে গ্রাঞ্জি ইফেক্ট যেটা সেটা আপনারা এখানে অনেকগুলো ইফেক্ট আছে, তো আমি এই এফেক্টটা নিচ্ছি। আমি এখান থেকে কপি ইমেজ দিয়ে দিব, অ্যান্ড এখানে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করে দিব। অ্যান্ড ইমেজটা অনেক বড়, তাই আমি আর্টবোর্ডটা ছোটো করে আমি এখান থেকে শিফট ধরে এই ইমেজটাকে ছোটো করে দিচ্ছি। শিফট ধরে ছোটো করলে ইমেজটা একদম সমানভাবে ছোটো হয়, তো এক সাইড বড় এক সাইড ছোটো এরকম কিছুই হয় না, একদম পারফেক্টলি ছোটো হয়। তো আমি এটারে এখানে রেখে প্রথমে আনএমবেডি থাকবে, এখানে কিছু করবেন না, আপনার ইমেজ ট্রেসে ক্লিক করে 16 কালার্সে দিয়ে দেবেন। তারপর এখান থেকে এই যে এখানে ওপেন দ্য ইমেজ ট্রেস প্যানেল এখানে ক্লিক করে এখান থেকে আপনার নয়েজ একদম কমায় দিবেন, অ্যান্ড পার্টস চাইলে বাড়ায় দিতে পারবেন। আর আমার এখানে ইনিশিয়াল পিক্সেল ক্লাস্টারিং করতেছে, কারণ আমি অনেকক্ষণ থেকে ইলাস্ট্রেটর ইউজ করতেছিলাম, তো এই জন্য আমার এখান থেকে ইমেজগুলো ক্লাস্টার করতেছে। তো এখন আমি এগুলা বাড়াই দিব। নয়েজ পাঁচ কর্নার্স আপনারা চাইলে একদম বাড়াই দিতে পারেন, আমি যেরকম আছে সেরকমই রাখবো। আর এখান থেকে কালার মোডকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার মোড করে দিব। এন্ড এখান থেকে এগুলা কমপ্লিট হওয়ার পর আমরা স্ন্যাপ কার্ভস এবং ইগনোর হোয়াইট দিয়ে দিব, দুইটাই আমি অন করে দিব। ইগনোর হোয়াইট দেওয়ার সাথে সাথে এখানে ওরা এই যে হোয়াইট যে এরিয়াগুলো আছে ওগুলার ইগনোর করে দিবেন, ইগনোর করে দিবে। এখন আপনারা দেখতে পারতেছেন যে আমার পুরো ইমেজে হোয়াইট কোনো অংশই নাই, শুধু এই যে টেক্সচার যেগুলো কালো কালো ওইগুলা শুধু আছে, এন্ড হোয়াইট যে পোর্শন ওইগুলো একদম কমপ্লিটলি ভ্যানিশ হয়ে গেছে। তো আমরা এখান থেকে এটার এখন কেটে দিব, অ্যান্ড এখান থেকে এক্সপ্যান্ডে ক্লিক করে দিব। তো আমার পুরোটা এক্সপ্যান্ড হয়ে গেছে, এখন আমরা পুরোটাকে আনগ্রুপ করে দিব। তো এখন আমার পুরোটা আনগ্রুপ করার পর এখন আমরা এই যেটারে আছে পুরোটা সিলেক্ট করে আমরা আমাদের টেক্সটের উপর নিয়ে যাব এখন আমাদের গ্রাঞ্জি ইফেক্ট দেওয়ার জন্য। তো এখানে দেখতে পারতেছেন যে অনেকগুলা পার্টস আছে কিন্তু এখানে, ঠিক আছে, তো এখানে বসাই দিব আমি। অ্যান্ড এখান থেকে আমি যেগুলো দরকার নেই ওইগুলা কেটে দিব। ঠিক আছে, এখান থেকে কিছু কিছু দরকার হবে না ওইগুলো কেটে দিব, যেগুলো আনওয়ান্টেড পার্ট ওগুলো আমরা কেটে দিব এখান থেকে, এখান থেকে কেটে দিব, এখান থেকেও কেটে দিব কিছু, অ্যান্ড এইখান থেকেও কেটে দিব, কারণ একদম আননেসেসারি এই পার্টগুলো। আপনারা চাইলে নাও কাটতে পারেন, বাট কাজের সুবিধার্থে কাটাটাই ভালো। তো আমি ম্যাক্সিমাম টাইম কেটেই দিই যাতে আমি ইজিলি কাজ করতে পারি। আচ্ছা, তো এখন কেটে দেওয়ার পর প্রথমে আমরা গ্রাঞ্জি ইফেক্টটা দেওয়ার আগে আমরা এই যে টেক্সট যেটা আছে আমাদের সেটারে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, অ্যান্ড দেওয়ার পর আমরা কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করে দিব একটা লেয়ারকে। এখন আমরা এইটারে ধরে এই দুইটা যেটা আছে এখানে লেয়ার প্যানেলে গেলে দেখবেন এখানে তো অনেকগুলো আনহাইড করা, এই যে পাঁচ যেগুলো এগুলো অনেকগুলো পাঁচ, কিন্তু এই যে গ্রাঞ্জি ইফেক্টের যে পাঁচ এগুলো সবগুলো এখানে। তো এই একদম নিচে দেখতে পারতেছেন আমাদের একটা টেক্সট যেটা ওইটা আনহাইড আছে কিন্তু, তো আমরা আনহাইড করে এটারে রাখবো। ঠিক আছে, তো এখন এই দুইটারে একটারে আনহাইড রেখে আমরা দুইটারে সিলেক্ট করে আমরা এখান থেকে অবজেক্ট থেকে গিয়ে আমরা কম্পাউন্ড পাতে গিয়ে আমরা মেক দিয়ে দিব, অ্যান্ড তারপর আমাদের গ্রাঞ্জি ইফেক্ট অ্যাপ্লাইড হয়ে যাবে। অ্যান্ড তারপর আমরা যেই লেয়ারটা এখান থেকে আনহাইড করছিলাম ওইটাকে আমরা
হাইড করছিলাম ওটাকে আমরা আনহাইড করে দিব। আনহাইড করে দেওয়ার পর আমরা আবার এটা সিলেক্ট করে আমরা এরকম রাইট ক্লিকও করতে পারি, আবার অবজেক্ট থেকে গিয়ে এখানে ক্লিপিং মাস্ক আছে ওটা মেক দিয়ে দিব অ্যান্ড ইএস দিয়ে দিব আমরা। অ্যান্ড তারপর আমাদের গ্রাঞ্জি এফেক্ট অ্যাপ্লাইড হয়ে গেছে। তো এটা খুবই ইজি একটা মেথড, অ্যান্ড আপনারা এই মেথড অ্যাপ্লাই করে আপনারা যে কোনো ইমেজে গ্রাঞ্জি এফেক্ট বা টেক্সচার দিতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে, অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। ওকে সো এভরিওয়ান, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।